হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে মক টেস্ট নম্বর থ্রি এর আগে আমরা দুটি মক টেস্ট নিয়েছি তোমাদের ডাব্লু মেন্সের জন্য তো সেই সমস্ত মক টেস্টে তুমি যদি পার্টিসিপেট করতে চাও সেক্ষেত্রে তুমি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাও সেখানে কিন্তু পরপর সেই সমস্ত ভিডিওগুলি তোমরা দেখতে পেয়ে যাবে তো চলো বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমাদের এই মক টেস্টগুলিতে পার্টিসিপেট করে তোমরা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমাদের ডাব্লিউ বি বলো এবং তাছাড়া এক্সাইজ কনস্টেবলের মেন্স যেটা আছে তাতে এবং তাছাড়াও রেলের গ্রুপটি বিভিন্ন পরীক্ষায় কিন্তু তোমরা এই মক টেস্টগুলি দিয়ে হেল্পফুল হবে তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি তো এখানে প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছি বকখালী একটি সমুদ্র উপকূলবর্তী রিসর্ট এটি কোন জেলায় অবস্থিত তো বন্ধুরা তোমাদের কাছে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বেশ কিছুক্ষণ করে সময় থাকবে তো সেই সময়ের ভিতরে তোমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করো এবং তোমরা অবশ্যই তোমাদের উত্তরটি কিন্তু কমেন্ট করে জানাবে তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত বকখালি একটি সমুদ্র ভূগোলবত্ত্রীর রিসোর্টটি পরবর্তী প্রশ্নটি দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ বিশ্বের সর্বোচ্চ রেল স্টেশন দার্জিলিংয়ের নিকটে ঘুমে অবস্থিত এর উচ্চতা কত তো তোমাদের এখানে ঘুম রেল স্টেশনের উচ্চতা জানতে চাওয়া হয়েছে বহুবার এই প্রশ্নটি বহু পরীক্ষায় এসছে তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ দু হাজার দুশো আটান্ন মিটার উচ্চতা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ রেল স্টেশন ঘুমের পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ ভারতের কয়টি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে তো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটি পাঁচটি প্রতিবেশী রাজ্যের সাথে সীমানা শেয়ার করেছে অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনুসার পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে দেখতে ওয়ান ডে এবং টি টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলের নতুন ক্যাপ্টেন হলেন কে তো সম্প্রতি রোহিত শর্মা হয়েছেন আমাদের ভারতীয় পুরুষ ক্রিকেট দলের ওয়ান ডে এবং টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক বা ক্যাপ্টেন পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ ফ্রবাস দু হাজার একুশ ওয়ার্ল্ড হান্ড্রেড মোস্ট পাওয়ারফুল ওমেন্সের তালিকায় নির্মলা সীতারামান স্থান কত তো সম্প্রতি ফভার্স দু হাজার একুশের ওয়ার্ল্ডস হান্ড্রেড মোস্ট পাওয়ারফুল ওমেন্সের তালিকা প্রকাশ হয়েছে যেখানে আমাদের ভারতীয় নির্মলা সীতারামনের স্থান হচ্ছে সাঁত্রিশতম অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেবো পরবর্তী প্রশ্ন এখানে দেখতেছ ইউনিসেফ ডে পালন করা হয় কবে তো ইউনিসেফ ডে পালন করা হয় প্রতি বছর এগারোই ডিসেম্বর অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছো হায়দারপুর জলভূমি ভারতের সাতচল্লিশতম রামাসার সাইটের তকমা পেল এটি কোন রাজ্যে অবস্থিত তো হায়দারপুর জলভূমি ভারতের সাতচল্লিশতম রামাসার সাইটের তকমা পেয়েছে এটি অবস্থিত উত্তরপ্রদেশ রাজ্যে অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব বন্ধুরা তো পরবর্তী প্রশ্ন এখানে দেখতে ভিতর ভিতরকণিকা অভয়ারণ্যটি কোথায় অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি উড়িষ্যা রাজ্যে অবস্থিত ভিতরকণিকা অভয়ারণ্যটি পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ হলুদ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত তো হলুদ বিপ্লবটি যুক্ত তৈল বীজ উৎপাদনের সঙ্গে পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ কোন ভারতীয় শহরকে এশিয়ার রোম বলা হয় খুবই ইজি প্রশ্ন তোমরা সকলেই জানো ভারতের দিল্লি শহরকে এশিয়ার রোম বলা হয় পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে দেখতে চাও দক্ষিণাতের সর্বোচ্চ সিংহ কোনটি তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি আন্নাই মুদি পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ থর মরুভূমির প্রবেশদ্বার কোন শহরকে বলা হয় তো থর মরুভূমির প্রবেশদ্বার বলা হয় যোধপুর শহরকে অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেবো পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ বায়ুমণ্ডলের শীতলস্তম স্তর কোনটি তো বায়ুমণ্ডলের শীতলস্তম স্তর হচ্ছে মেসোসফিয়ার তোমরা সকলেই জানো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন তো প্রথম অধিবেশনে সভাপতি করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি বা সি ব্যানার্জি এবং দ্বিতীয় অধিবেশন যেটি কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নাওড়েজি পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব পরবর্তী প্রশ্নে এখানে দেখতে হচ্ছ যার উপর ক্লোরিন সরি যার উপর ক্লোরিন চালান করে ব্লিচিং পাউডার তৈরি করা হয় তা হল তো যার উপর ক্লোরিন পাউডার ক্লোরিন চালন করার পর ব্লিচিং পাউডার তৈরি হয় সেটি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে দেখতে চাও কুবুলিয়ত ও পাট্টা কে চালু করেছিলেন বহুবার বহু পরীক্ষায় রিপিট হয়েছে প্রশ্নটি তোমরা সকলেই জানো কুবুলিয়ত ও পাট্টা এটি চালু করেছিল শের শাহ পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে দেখতে চাও ভারতের মার্ক সঙ্গীতের খেয়াল গানের প্রতিকৃতি কে ছিলেন তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের মাঘ সঙ্গীতের খেয়াল গানের প্রতিকৃতি হিসাবে পরিচিত আমির খসরু পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে দেখতে চাও চতুর্থ বৌদ্ধ সঙ্গীত হয়েছিল কার আমলে সরি কোথায় অনুষ্ঠিত হয়েছিলো তো চতুর্থ বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল কাশ্মীরে কার আমলে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম অর্থ কমিশন কোন সালে কার্যকর হয় তো প্রথম অর্থ কমিশন কার্যকর হয়েছিল উনিশশো সালে পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব নেক্সট প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ রাজ্যসভার অধিবেশনে সভাপতি করেন কে তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে রাজ্যসভার অধিবেশনে সভাপতি করেছেন উপরাষ্ট্রপতি অথচ অপশন রাইট স্যার পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে দেখতে ভারতের আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের আগ্রা শহরটি যমুনা নদীর অবস্থিত অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নিচের কোনটি তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নাও পরবর্তী প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ তানসেনের প্রকৃত নাম কী ছিল তো তোমরা সকলেই জানো এর উত্তরটি কি হবে রামতনু পাণ্ডে ছিল তানসেনের প্রকৃত রাম পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি প্রকল্প থেকে প্রশ্ন করা হয়েছে যেটি বর্তমানে প্রতিটি পরীক্ষায় কিন্তু একটি ট্রেন্ড হয়ে গেছে তো আয়ুষ্মান ভারত যোজনা কার্যকর হয় কবে তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি দু সালে আয়ুষ্মান ভারত যোজনা কার্যকর হয়েছিল পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে দেখতে থানে থেকে মুম্বাই পর্যন্ত বিস্তৃত হয়েছে কোন জাতীয় সড়ক তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এ পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ মানবদেহের অক্সিজেনের বাহক কাকে বলা হয় তো মানবদেহের অক্সিজেনের বাহক যে রক্তকণিকা সেটি হয়েছে লোহিত রক্ত কণিকা দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইতিহাস থেকে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকর্তা পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব সেন্ট্রাল ড্র্যাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সেন্ট্রাল ড্র্যাগ রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত লখনৌতে নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব নেক্সট প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ বিশ্বের নতুন প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলো কোনটি নিম্নের মধ্যে তো বিশ্বের নতুন প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে বারবার ডোজ অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্নটি দেখে নেবো আজকের শেষ প্রশ্ন অশোক কত সালে কলিঙ্গ আক্রমণ করেছিল বা কলিঙ্গ জয় করেছিল অশোক কত সালে তো অশোক দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ জয়লাভ করে এবং এখান থেকে তিনি কিন্তু ধর্মাশক নামে পরিচিত হন চন্ডাশক থেকে ধর্মাশক পরিণত হন এবং তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করতে থাকেন অশোক তো এই ছিল আজকের প্রশ্ন উত্তরগুলি কেমন লাগলো প্রশ্ন উত্তরগুলি অবশ্যই কমেন্ট করে জানিও এবং তার সাথে তুমি কত স্কোর করলে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না তো বন্ধুরা আজকে এখানেই তোমাদের হাত থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনায় ভিড়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং